বন্ধুরা আপনারা ইউজে পেনড্রাইভ ইউজ করেন বা ইউজে ফ্ল্যাশ ড্রাইভ নিশ্চয় করেন আপনারা সেটা কিসের জন্য ইউজ করেন কেমন তো স্টোরেজ ডিভাইস হিসেবে তাহলে আপনারা এসবকে কিছু জানেন না আজকে ভিডিওতে আমি আপনাদের শেয়ার করব এমন কত ইন্টারেস্টিং ফ্যাক্ট বা ইউজার ডিভাইসের ব্যবহার যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যারা এই চ্যানেল নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনকে প্রেস করবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে হ্যালো বন্ধুরা আমি রাজু বিশ্বাস ওয়েলকাম টু মাই চ্যানেল গোল্ডেন ইনবক্স আমরা সাধারণত ইউএসবি ড্রাইভকে কেবলমাত্র ডেটা স্টোরেজ হিসেবে ইউজ করে থাকি তবে চলুন এখন দেখে নিই ইউএসবি ড্রাইভকে আমরা আর কী কী কাজে ইউজ করতে পারি প্রথমে যে টেক্সটি কথা বলবো যার সাহায্যে আপনি আপনার কম্পিউটারে র্যামকে ইনক্রিজ করতে পারবেন আপনারা জানেন যদি র্যাম বেশি হয় তবে কম্পিউটার কিংবা ল্যাপটপ স্পিডও বেশি হবে এর সাথে সাথে আপনি যে কোনো টাইপের হেভি গেমও খুব ভালোভাবে খেলতে পারবেন ইউএসবি ড্রাইভকে র্যাম হিসেবে ইউজ করার জন্য ইউএসবি ড্রাইভকে কম্পিউটারের সাথে অ্যাটাচ করতে হবে এবার ইউএসবি ড্রাইভের উপরে রাইট ক্লিক করে প্রপার্টিজে যাব এবার রেডি বুস্টে ক্লিক করব এবার ইউজ দিস ডিস্কে সিলেক্ট করে নেব এবার এখানে সাইজ 200 কিংবা 300 কম করে দেব এবার অ্যাপ্লাই করে দেব এবার আপনি যদি ইউএসবি ড্রাইভকে ওপেন করেন তাহলে এখানে রেডি বুস্ট নামে একটি ফাইল দেখতে পাবেন এখন আপনি ইউএসবি ড্রাইভকে অ্যাজ এ র‍্যাম ইউজ করতে পারবেন এবার যদি আপনি আপনার ইউএসবি ড্রাইভকে আবার আগের মতো ডেটা স্টোরেজ হিসেবে ইউজ করতে চান তবে রেডি বুস্ট ফাইলটিকে ডিলিট করে দিন বা আবার ইউএসবি ড্রাইভের উপর রাইট ক্লিক করে প্রপার্টিজে গিয়ে রেডিউস অপশনের মধ্যে ডু নট ইউজ দিস ডিভাইস সিলেক্ট করে অ্যাপ্লাই করে দিতে হবে তাহলে আপনি আপনার ইউএসবি ড্রাইভটিকে আবার আগের মতন ডেটা স্টোরেজ হিসেবে ইউজ করতে পারবেন এরপরে যে সেকেন্ড টিপসটির কথা বলবো সেটি হলো পোর্টেবল অ্যাপস যার সাহায্যে আপনি আপনার যে কোনো ফেভারিট অ্যাপ্লিকেশনকে সরাসরি আপনার ইউএসবি ড্রাইভ থেকে প্লে করতে পারবেন বা রান করতে পারবেন এর সাহায্যে আপনি যে কোনো কম্পিউটারে আপনার পছন্দের অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল না করে সরাসরি আপনার ইউএসবি ড্রাইভ থেকে রান করতে পারবেন আপনার পছন্দের যে কোনো সফটওয়্যারকে পোর্টেবল অ্যাপস ডট কম সাইট থেকে ডাউনলোড করে আপনি আপনার ইউএসবি ড্রাইভে সেভ করে নিন এবং ইউজ করুন পোর্টেবল অ্যাপসটি কী এবং কীভাবে সেটিকে ইউজ করবেন সেটি আমার আগের একটি ভিডিওতে দেখিয়েছি যদি আপনারা মিস করে থাকেন আমি ভিডিও ডিসক্রিপশনে ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নেবেন নেক্সট টিপসটি হলো লক অ্যান্ড আনলক ইউর কম্পিউটার ইউজিং ইউএসবি ড্রাইভ এমনিতে আমরা আমাদের কম্পিউটারকে পাসওয়ার্ড কিংবা পিন দিয়ে কম্পিউটারকে লক এবং আনলক করি আপনি কি জানেন যে কোনো ইউএসবি ড্রাইভকে আমরা কম্পিউটারের লক এবং আনলক কী হিসাবে ইউজ করতে পারি এর মানে হলো আপনি কম্পিউটারে ইউএসবি ড্রাইভটি ইনস্টল করলে কম্পিউটার রান করবে বা ফাংশন করবে কিন্তু ইউএসবি ড্রাইভটি খুলে দিলে কম্পিউটার অটোমেটিক লক হয়ে যাবে এই জন্য আপনাকে প্রিডেটা সফটওয়্যারটিকে কম্পিউটারে ডাউনলোড করে ইনস্টল করে দিতে হবে সেখানে পাসওয়ার্ড বা পিন সেট করে নিতে হবে এরপর আপনি আমরা কম্পিউটারে কেবলমাত্র ইউএসবি ড্রাইভের সাহায্যেই লক এবং আনলক করতে পারবেন চার নম্বর হলো লক ইউএসবি উইথ পাসওয়ার্ড আপনার ইউএসবিতে যদি কোনো ইম্পর্টেন্ট ডেটা থাকে তবে আপনি আপনার ইউএসবি ড্রাইভকে পাসওয়ার্ডের সাহায্যে প্রোটেক্ট করতে পারবেন উইন্ডোজের ইনবিল্ট অ্যাপস বিট লকারের সাহায্যে আপনি আপনার ইউএসবি ড্রাইভকে লক করতে পারবেন যে কোনো থার্ড পার্টি সফটওয়্যারকে ইউজ করেও আপনার ইউএসবি ড্রাইভকে সিকিউর করতে পারবেন কী করে কোনো থার্ড পার্টি সফটওয়্যারের সাহায্যে ইউএসবি ড্রাইভকে সিকিউর করতে পারবেন সেটা আমি আমার আগের ভিডিওতে বলেছি আমি ভিডিওর ডিসক্রিপশনে ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নেবেন লাস্ট টিপসটি হলো ইনস্টল উইন্ডোজ ইউজিং ইউএসবি আপনারা কি জানেন ইউএসবি ড্রাইভের সাহায্যে আপনি আপনার কম্পিউটারে উইন্ডোজ ইনস্টল করতে পারেন যদি আপনার সিডি বা ডিভিডি ড্রাইভ কাজ না করে তাহলে আপনি ইউএসবি ড্রাইভকে বুটেবল বানিয়ে সেখান থেকে কম্পিউটারে উইন্ডোজ ইনস্টল করতে পারবেন কীভাবে আপনি আপনার ইউএসবি ড্রাইভকে বুটেবল বানাবেন এবং কীভাবে সেই ইউএসবি ড্রাইভ থেকে উইন্ডোজকে আপনার কম্পিউটার ইনস্টল করবেন সেটি আমি আমার আগের একটি ভিডিওতে বলেছি আমি ভিডিও ডিসক্রিপশনে ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন